সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী মিশনের ছাগলের হাটে। আজ 10 আগস্ট, রোজ বুধবার 2022। আজকে আপনাদেরকে এ বাজার থেকে খাসি এবং কি ফাটির দরদাম জানাবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বেশ সুন্দর সুন্দর জাতের আজকের খাসি ফাটি দরদাম জানানোর চেষ্টা করব। আজকের বাজার বেশ জমজমাট। তো দর্শক বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এদিকে দুইটি ফাটি দেখা যাচ্ছে, আমরা সবার সাথে কথা বলে দেখি কেমন দাম যাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাঁত কটা করে আছে? দুটা করে না? তো কি জাতের এগুলো? হরিয়ানা না, বাসন না এগুলোর সাথে? মানে বাড়ির থেকে বিক্রি করে দিয়েছে না, বাড়িতে রেখে দিছে? আচ্ছা আচ্ছা, এই জোড়াটার দাম কত চাইছেন? জি 32,000 দুইটা ফাটি। দর্শক, দুইটা 32,000 টাকা দাম চাওয়া হচ্ছে দুইটি ফাটি ছাগল কুমিল্লার চণ্ডীপুরা কুমিল্লা মিশনি হাট থেকে। কত বলো আজকের বাজার? আজকের বাজার কত বলো দুইটা? আজকের বাজার তোমরা 26,000 বলছে। 26,000 বলছিল, দেন নাই? কত কত বলে দিতেন? কোন কাস্টমার কত হলে দিতেন? আর দর্শক দেখতেছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, দর্শক দুইটি 2,500 টাকা হলে বিক্রি করবে এই দুটি ফাটে ছাগল। চাচা ধন্যবাদ আপনাদেরকে দাম জানানোর জন্য। দর্শক, দেখা যাক এই বাজার থেকে আরো কিছু খাসি ফাটির দর দাম জানানোর। বেশ সুন্দর সুন্দর খাসি দেখা যাচ্ছে, আমরা দাম জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আপনার নাকি এগুলো? আচ্ছা, কটা আনছেন? 60টা। কটা বেচছেন? 48টা বুঝছি। বেশি আলাইছেন? বেশি। আচ্ছা আচ্ছা, এখন দোকান রয়েছে বুঝছি। এখন ওটা বাড়ি কোন জায়গা? বাড়ি কুমিল্লা চান্দিনা। চান্দিনা আরং? আরং না। আচ্ছা, এগুলো তাহলে আপনার এগুলোর ওজন কত করে আছে? ওজন তো আছে 22-23 কেজি, বেশির ওজন আছে 32 কেজি। কোনটা 32? এগুলা কত করে দাম? দাম তো কমে ওই কত? 16-17 বুঝছি। 16-17 বেচছেন? আচ্ছা আচ্ছা, আসুন তো ভালোই না? হ্যাঁ খুব ভালো। আচ্ছা ধন্যবাদ আপনাকে। ঠান্ডা তো হচ্ছে ভাই, এই আবহাওয়া সুইচ ঠান্ডা হচ্ছে, আবহাওয়া তো গরম, ঠান্ডাতে তো ছাগল অবস্থা খারাপ। দর্শক এদিকে বেশ সুন্দর ভাই, এগুলো খাসি না পাটি? ভাই খাসি না পাটি? এত বড় খাসি কোথা থেকে আনলেন ভাই? ভাই কোন জায়গা থেকে এত সুন্দর? এগুলো চান্দিনা থেকে না? মাশাআল্লাহ, দর্শক চান্দিনা থেকে নিয়ে আসে। ভাই বড়টার ওজন কত আছে? এটার ওজনটা কত আছে? জি ভাই আত্মন হইব। কত চাইছেন আজকে বাজার দাম? 35-35। বাজার কেমন আজকে? ভালো না? না কত বলে? কি বলেন এত বড় খাসি 17-18 হাজার টাকা বলে? তো কেমন কেমন দাম হলে বিক্রি করতেন? 24-25 না? দর্শক 24-25 হাজার হলে বিক্রি করতো এই খাসি বেশ সুন্দর কুমিল্লার মিশনি হাটে। আপনাদেরকে আর কিছু খাসি দর দাম জানাবো। ভাই ধন্যবাদ আপনাকে, সালাম আলাইকুম। দর্শক দেখা যাক এই বাজারে আর কেমন দামের খাসি পাটি পাওয়া যায়, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এদিকের চাচা, এটা কি জাতের? জাত চিনেন না? না দর্শক, উনি জাত চিনে না, ক্যামেরা থেকে পালিয়ে যাচ্ছে, এই হলো সমস্যা। আচ্ছা আচ্ছা, কি কাকা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এগুলো কি খাসি না ফাটি? খাসি। তিনোটা? তিনোটা। আচ্ছা আচ্ছা, কটা আনছিলেন? আনছিলাম 27। কয়জনে মিলে 17 ঘুরে আনছেন? আনছি মনে করেন 7-7 জন। 7 জনে মিলে কোথায় বাড়ি? চান্দিনা। আচ্ছা আরাম। আচ্ছা, তো এগুলো ওজন কত করে আছে চাচা? ওজন? জি ওজন মনে করেন 15 করে। আর হেডি আছে বড়? ওগুলো তো দেখাইলাম, বারো গুলো দেখাইলাম। দাম কত করে চাইছেন? 18,000। এই যে কালোটা কত বলে আসছে বাজার? কালোটা 12-13 বলে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনাদেরকে কিছু ফাটি ছাগলের দাম জানানোর চেষ্টা করবো। এদিকে ফাটি ছাগলের বাছুর নাই? বাছুর কই? এটা বাছুর কোনটার?
এটার বাসর এটা আর এটার কেমন চাইছেন দাম কেমন কি জাতের এটা দেশি জাতের না এটার বাসর এটা দর্শক এই মা ছাগলের বাচ্চা হচ্ছে এটা তো এটা আর এটা কত মার বাচ্চা কত 17000 এটা কি সাওয়া দাম না বেসা দাম বেসা দাম কত বলে বাজারে 10000 করে 10000 বলে না দর্শক এটা এই একটি ফাটি ছাগল আর এটা হচ্ছে মা 17000 টাকা বেসা দাম আর এটা কি এটা ফাটে এটা কত সাওয়া দাম 12000 কি দেশি আচ্ছা 12000 কত বলে বাজারে 4000 5000 বলে কি বলেন তো কত বেচবেন 8000 সারা বেচবেন না দর্শক 8000 সারা বেচবেন না এই ছাগলটি ধন্যবাদ আপনাকে দর্শক এগুলো কার এই বড়গুলো কার 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 এগুলো আপনাদের আচ্ছা এগুলো কি বেচতে আনছেন নাকি বেশি বেশি কোনটা বেচছেন এই যে বড়টা কত বেচলেন 28000 28000 না লাল টাকার এটা কি খাসি না ফাটা ফাটা কত কেজি হবে এটা 28000 কত কেজি হবে এটা কেজি নেই এটা ফুজল্লাই ফুজল্লাই ইয়ে করবে বলি বলি ডাইরেক্ট কল্লা ফলাই দিব নাকি আচ্ছা আচ্ছা কোন জায়গায় ফাটে কিনলো বগুড়ার না দর্শক 28000 টাকা বিক্রি হলো এটি আমরা লালটা 35 না আচ্ছা আচ্ছা দর্শক লালটা দেখানোর চেষ্টা করবো আমরা একটু দেখাই হিন্দু ধর্মে তাদের পূজার জন্য এই খাসিটা বিক্রি হলো 35000 টাকা 35000 টাকা বেশ সুন্দর তারা বলি দেওয়ার জন্য তারা শুনলাম ক্রয় করলো 35000 টাকা বেশ সুন্দর একটি কটা জাত আমার সম্পর্কে ধারণা নাই তাই বলতেও পারতেছি না আপনাদেরকে আপনাদেরকে এই বাজার থেকে আরও কয়েকটি ছাগল এবং খাসি দেখিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করবো এগুলো সব ছোট ছোট খাসি পাটি দেখা যাচ্ছে বাসের সহ তো আজকে খাসি দেখা যাচ্ছে না কি এগুলো মা কই বেসাল আছে এগুলো কি দেশি কত করি বেসা দাম কত করি প্রতিটা এগুলো 4500 2500 টাকা ছাগল নাই নাই আমার কাছে তো 1200 টাকা আছে একটা দেওয়া যায় না কোনটা আছে এটা কত 1000 টাকা না এটা কত 500 আমার কাছে 1000 টাকা না আছে 1000 টাকা দেওয়া যায় না কি বলো কত বলছিলে বেচতে লাস্ট 100 টাকা তো বলছিলে বেচতে 2000 না না ভাই হইব না আমার কাছে টাকা নাই এত টাকা ধন্যবাদ তোমাকে দর্শক আমরা আপনাদেরকে মিশন নি বাজার থেকে কিছু ছাগলের দর দাম জানানোর চেষ্টা করলাম ও কাহা কত কাহা হ্যাঁ এত টাকা থাকলে তো আমি তো হাটে আসতাম না এগুলো কি দেশি আচ্ছা আচ্ছা কোনটা ফাটা কালোটা ফাটা না আচ্ছা কটা আনছেন আজকে আজকে আনছি তো 25টা কটা পাচ্ছেন বেশি তো 21 21টা না আচ্ছা তাহলে বেশি কিনা হয়ে গেছে আমি আসছিলাম আপনাকে ভিডিও করতাম বুঝছেন নি ছাগল আজকে নেব নৈন্য বাজারে নেব ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে কিছু খাসি ছাগলের দর দাম জানানোর চেষ্টা করলাম আমরা মিশননি হাটে প্রতিনিয়ত আপনাদেরকে গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনাদেরকে আরও একটি দুটি ফাটি দেখাবো ভালো জাতের ফাটি যদি আমি গরুর জাত ভালো জানি ছাগলের জাত তেমন সিনেটা বিধায় কিছু বলতে পারতেছি না দর্শক কেউ কিছু মনে করবেন না ভাই এটা কি জাতের ভাই এটা কি জাতের দেশি না আচ্ছা দাঁত কটা হ্যাঁ ভালো ভালো আছেন ভাই আপনার ছাগল কই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই এটা দাঁত কটা চার দাঁত না দাম কত চাইছেন 17000 কত বলে ভাই বাজারে 11000 বলে না দর্শক 11000 টাকা বলে দুধ কত রুকু দেয় ভাই 1 কেজি দেয় বাসর কই বাচ্চা পিছনে না আচ্ছা দর্শক দুধ 1 কেজি দেয় 17000 টাকা আমরা আপনাদেরকে কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার মিশানী হাটের ছাগলের হাটের কিছু খাসি ফাটির দরদাম জানানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই
যারা এখন আমাদের চ্যানেলটি টাটা ধন্যবাদ ভাই টাটা দর্শক বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম।